আমরা পেরেছি, আমরা আমাদের পারতে হবে এবং তোমাদের নিয়ে পারতে হবে, সিনিয়রদের নিয়ে পারতে হবে। সহসভাপতি আছেন বাকি বিল্লা, আজকে নানান কথাই হবে। আর শ্রদ্ধা শুধু ছোটরাই করবে, বড়রাই যদি ছোট স্নেহ না করে তাহলে কিন্তু হবে না। সেভাবে চলে আসুন সবাই মিলে, আমরা একত্রে এক ছাতার নিচে জড়ো হই। ভৈরব সমাজ ভৈরব পাশে সম্মানিত হচ্ছে, যারা মুরুব্বীরা সম্মান করে না তারা সম্মান পাইতে পারে না। এই বশির ভাই বিশেষ করে আমাকে মানবাধিকার বার্তা একটি পত্রিকা আছে, সেই পত্রিকার সংবাদ প্রতিনিধি হিসাবে সেখানে নিয়োগ দিয়েছিলেন। সিরাব সাহেব, বশির সাহেব, মোয়াজ্জেম সাহেব, এরা মেহেদী হাসান, এরা যখন হেলিমুল্লাহ সাহেব, তখন ভৈরবের বড় বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ তুলে বৈশা তাদের পরামর্শ শুনছে। রাজনীতি সমাজনীতি থাকবেই, কিন্তু সাংবাদিকদের ভাবমূর্তি রাখার জন্য সেই ধরনের ব্যক্তিত্ব দরকার। আমি জেলে গেলাম, প্রতিদিন সারা বাংলাদেশের অনেক জায়গা থেকে শুধু পত্রিকা তোরত নিঃশর্ত মুক্তি চায়, তখন ওই কারাভোগ করাটা আমার কাছে একটা গৌরবের ছিল। মানে মানে সারা বাংলাদেশে কিন্তু সিরাজ সাহেব মানে আমাদের আমরা 23 এপ্রিল, এটা কিন্তু আমরা এক পাশ আগে কাজী মাসুম আমার